এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও সিডিপির একটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে যে জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন, পিয়াজে, বার্টলেট, ভাইগটস্কি নাকি ব্রুনার? তো জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি প্রথম উদ্ভাবন করেন কিন্তু বার্টলেট। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পিয়াজে জ্ঞানমূলক বিকাশে কটি স্তরের কথা উল্লেখ করেছেন, তিনটি, চারটি, পাঁচটি নাকি ব্যক্তিভেদে পার্থক্য ঘটে? তো পিয়াজে জ্ঞানমূলক বিকাশে চারটি স্তরের উল্লেখ করেছেন। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়, বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা নাকি বিপরীতমুখী প্রক্রিয়া? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিপরীতমুখী প্রক্রিয়া, এটা কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়, সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, মৌলিক নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সমাজ নির্ভর, ভাইগটস্কিকে সমাজ নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোনো বালককে যদি ক, খ এবং গ তিনটি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয় ক টুকরোটি খয়ের থেকে বড়, গ টুকরোটি খয়ের থেকে বড়, তবে কোন টুকরোটি সব থেকে বড়? সে যদি বলতে পারে গ টুকরোটি সব থেকে বড়, আবার তাকে যদি বলা যায় যে রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়? বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয় তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, যৌক্তিক সক্রিয়তা স্তর নাকি উপরের কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মূর্ত সক্রিয়তা স্তর। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নির্মিতিবাদের সঙ্গে আচরণবাদের সাদৃশ্য দেখা যায়, জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়, সমগ্রতাবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায় নাকি উপরের কোনোটিই নয়? তো নির্মিতিবাদের সঙ্গে কার সাদৃশ্য দেখা যায়? দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন, তো এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে নির্মিতিবাদে ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, শিক্ষার্থীর সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন ক্রিয়াশীল হয় নাকি উপরের সবগুলিকেই বিশ্বাস করে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে উপরের সবগুলিকেই বিশ্বাস করে, অর্থাৎ নির্মিতিবাদে ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, শিক্ষার্থী সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, এছাড়াও নতুন জ্ঞান সংগঠন এবং পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন ক্রিয়াশীল হয়। এর পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন পর্যায়টি হলো? এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে সংবিধান চালকমূলক স্তর, এরপর প্রাক সক্রিয়তা স্তর, এরপর মূর্ত সক্রিয়তা স্তর এবং শেষে কিন্তু যৌক্তিক সক্রিয়তা স্তর। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাইগটস্কি টুলস বলতে বুঝিয়েছেন ভাষা, গণিতের বিভিন্ন প্রক্রিয়া, নেমোনিক কৌশল নাকি উপরের সবগুলি ঠিক? তো ভাইগটস্কি কিন্তু টুল বলতে বুঝিয়েছেন ভাষাকে। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীর স্মৃতি এবং পুনরুদ্রেকের উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষকের ব্যাখ্যার উপর নির্ভর করে নাকি অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য হলো শিক্ষক জানবেন শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে অবস্থান করছে, ওই স্তরের শিখন অভিজ্ঞতাগুলির প্রকৃতি কী, শৈশবে ভাষার উপর গুরুত্ব আরোপ করা নাকি উপরের সবগুলি ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে উপরের সবগুলি ঠিক। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনার পার্থক্যকে বলে যথার্থ বিকাশের সীমা, জ্ঞানমূলক বিকাশের সীমা, প্রক্সিমাল বিকাশের সীমা বা যেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নাকি উপরের কোনোটিই নয়?
তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে প্রক্সিমাল বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাইগটস্কি সংকেত বলতে বুঝিয়েছেন মানচিত্র, চিত্রাঙ্কন, লিখন নাকি সবগুলি ঠিক? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলি ঠিক, অর্থাৎ মানচিত্র, চিত্রাঙ্কন, লিখন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোন মনোবিদ বোধ বিকাশের ক্ষেত্রে ব্যক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? ভাইগটস্কি, পিয়াজে, ব্রুনার নাকি স্কিনার? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পিয়াজে। পিয়াজে কিন্তু বোধ বিকাশের ক্ষেত্রে ব্যক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন মনোবিদ বোধ বিকাশের ক্ষেত্রে সমাজ এবং সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? ভাইগটস্কি, পিয়াজে, ব্রুনার নাকি স্কিনার? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাইগটস্কি। ভাইগটস্কি কী করেছেন? বোধ বিকাশের ক্ষেত্রে সমাজ এবং সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অন্তর্ভুক্তিকরণ বলতে বোঝায় জনগণের কেবলমাত্র আর্থিক দিক থেকে দুর্বলদের গ্রহণ করা, দলিতদের গ্রহণ করা, সংখ্যালঘুদের গ্রহণ করা নাকি উপরের কোনোটিই ঠিক নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে উপরের কোনোটি ঠিক নয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অন্তর্ভুক্তিকরণ প্রথম দেখা যায় ব্রিটেনে, আমেরিকায়, ফরাসি দেশে নাকি জার্মানি? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফরাসি দেশে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অন্তর্ভুক্তিকরণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সামন্ততান্ত্রিক প্রক্রিয়া, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া নাকি সাম্যবাদী প্রক্রিয়া? তো অন্তর্ভুক্তিকরণ কিন্তু একটা সাম্যবাদী প্রক্রিয়া। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।